হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ছেলে বেরিয়ে যাওয়ার পরে কলেজে আর কি চলে গেল, তারপরে আমি এই ঘরের বিছানাটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে ঠাকুর ঘর। তো কি বলুন তো, ও আজকে 7:30টার দিকেই বেরিয়ে গেল, কারণ হচ্ছে ওর সপ্তাহে 2 দিন হচ্ছে 7:30টায় যেতে হয়, আর বাদ বাকি দিন হচ্ছে এই 10টার দিকে যায় আর কি। তো চলে যাওয়ার পরে এই ঘরের হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি। আর সত্যি বলতে যা গরম পড়েছে, এই যে গেল না 1-1.5 ঘন্টার মতন বাসে যাবে, 1.5 ঘন্টা লাগে না, ওই 1 ঘন্টার মতন লেগে যায়। তারপরে হচ্ছে কলেজে মানে ওই টোটো ধরে বা হেঁটে হোক যায় আর কি। আমি বলেছি এই গরমের মধ্যে হাঁটবি না, কারণ হচ্ছে সত্যি হাঁটাহাঁটি করলে এই রোদের মধ্যে অসুবিধাও হয়, আর সত্যি কথা বলতে খারাপও লাগে। কিন্তু আমি মা হয়ে তো আর ছেলেকে গরমের ভয়ে ঘরে বসিয়ে রাখতে পারি না, না লেখাপড়া তো করতে হবে, সেজন্য কষ্টটা এখন থেকে কিন্তু করা উচিত, না হলে কিন্তু ভবিষ্যতে ওরা কষ্ট একদমই করতে চাইবে না। তো বিছানাটা ঝটপট তুলে নিলাম। আর এদিকে আমি জামা কাপড় বের করে নিয়ে মানে দাঁড়িয়ে আছি কাচবো বলে, আর এখানে দেখছি যে পাখিটা না জল খাচ্ছে। সেই সকাল থেকেই চলে আসে আমার বাড়িতে অনেক অনেক পাখি, কি বলবো, ছোট বড় নানা রকম সাইজেরই পাখি আসে। আর পাখির যা কিচির মিচির আওয়াজ, কি বলবো, এদিকে যেহেতু অনেক গাছ রয়েছে সেজন্য কিন্তু প্রচুর পাখি আসে। তো সকালবেলা একবার জল দেওয়া হয়, তারপরে দুপুরের দিকে একবার দেওয়া হয়, আবার হচ্ছে এই 3টা 4টার দিকে আর একবার দেওয়া হয়। তো 3 বার কিন্তু জল দিতে হয়, ওরা আসে জল খায় স্নান করে, জল কিন্তু শেষ হয়ে যায়। তো এইটুকু উপকার করতে পারি না, আমি সত্যি ভীষণই খুশি যে আমার বাড়িতে এসে ওরা একটু জল খেতে পারছে, তারপরে হচ্ছে স্নান করতে পারছে এই গরমের মধ্যে। তো যাই হোক, একটা পাখি চলে গেল, আবার একটা ছোট পাখি এসে স্নান করতে নিয়েও করলো না, যেহেতু আমি দাঁড়িয়ে আছি। তো আমি চলে গেলে কিন্তু ওরা স্নান করবে, আর এদিকে গাছের মধ্যে প্রচুর পাখি রয়েছে, তো আমাকে কাছাকাছি করতে হবে। তো এদিকে কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল উঠে পড়ি, কেন বলুন তো ওই 4:30টার সময় কিন্তু উঠে পড়তে হয়, যেহেতু বললাম ছেলে 7:30টার দিকে বেরিয়ে যায়, যেদিন করে ওর সকালের মানে 10টার দিকে ক্লাস থাকে সেজন্য কিন্তু অনেক ভোরেই উঠতে হয়। তাছাড়াও এমনিতেও ভোরবেলাতে উঠতে হচ্ছে এই কারণেই, সেটা হচ্ছে যে গরম যেহেতু অনেক পড়েছে না, সেজন্য যতটা ভোরবেলায় ওঠা যায় ততটা কিন্তু মানে কাজগুলো সেরে নিতে পারলে আর কি নিজেদেরই সুবিধা। বেলা বাড়তে বাড়তে কিন্তু গরমের পরিমাণটা আরও বেড়ে যায়, সেজন্য আমি চেষ্টা করি গরমে যখন গরমটা খুব বেশি পড়ে তখন যতটা পারি ভোরে উঠি। তাহলে কি হয়, মোটামুটি 12টা সাড়ে 12টা বা তার আগে যদি কাজটা কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু একটু স্নান টান করে মানে বসে থাকা যায়। তো এদিকে যে কটা জামাকাপড় কেচেছি সেগুলো সবই মেলে দিচ্ছি, এদিকে এখনও অবধি কিন্তু রোদ আসেনি। আর আজকে মাসি বলছে যে সকাল সকাল আসবে, গতকালকে ব্যাংক যেতে পারেনি বন্ধ ছিল বলে, তো বলছে যে আজকে ঘরটার মুছবে না, এসে খালি উঠোনটা ঝাড় দিয়ে বাসি বাসন মেজে দিয়ে আর কি চলে যাবে। তো ঘরে এসে দেখুন, এদিকে দেখছি মা কিন্তু এদিকে ডাল সম্বার দিচ্ছে আর কি, আর সকালের জল খাবার এখনও খাইনি, খাবো, মা ডালটা সম্বার দিয়ে নিই, কারণ মাকেও বলেছি সকাল সকালের রান্নাটা করে নাও, একটু গুছিয়ে দেবো, মানে যা সবজি টবজি মানে কাটতে হবে সেগুলো কেটে টেটে দিয়ে একটু গুছিয়ে দিলে মারও তাড়াতাড়ি হয়ে যাবে। আর সত্যি বলতে কি, গরমের দিনে না খেতেও মানে অত সবজি বা কোনো কিছু রান্না করলে না খেতেও ভালো লাগে না, একটু বৃষ্টি টিষ্টি ওয়েদার থাকলে কিন্তু বেশ আরামদায়ক হয়। তো কিছু করার নেই, গরমের দিনে গরম পড়বে, শীতের দিনে শীত পড়বে, এটাই হচ্ছে নিয়ম। তো কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করে নেব, এটা তো আমার প্রতিদিনকারই কাজ থাকে, তো এগুলো গুছিয়ে নেব। আর মাসিও এসে উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে বাসি বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, সেজন্য যেহেতু আজকে ঘর মুছবে না, আমাকেই হচ্ছে ঘরটা পরে কিন্তু ঝাড় দিতে হবে। তো বেলা কিন্তু এখন খুব একটা বেশি হয়নি, আর ঘুম থেকে যখন উঠেছি না ওই 4:30টার দিকে, বাপ রে বাপ, তখনই দেখছি যে মানে কিরকম রোদের তেজ, মানে মনেই হচ্ছে না যে 4:30 বাজে, মনে হচ্ছে যেন 8টা 9টা বেজে গেছে, এত রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদের তেজ। তখনই বুঝেছি যে আজকে গরমটা কিরকম পড়বে। যাই হোক, সকাল সকাল ওঠাতে কিন্তু আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে কিছু জামাকাপড় রয়েছে, আর ছেলে মেয়েদের একটা অভ্যাস কি বলুন তো, ওরা যখন কোনোখানে যাবে পড়তে হোক বা ঘুরতে হোক যেখানেই যাক না কেন, একটা জামা বের করে একবার পড়বে, তারপরে দেখবে না ওটা ভালো লাগছে না, ওটা গরম লাগছে, তারপরে আর একটা বের করবে, এরকম করে পড়বে একটা বের করবে আরও 2-3টা। তো এগুলো সব ভাঁজ করে রাখি, আর ওই কালো রঙের টপটা নতুন, সেজন্য ও আর পরে নেই কালো রং দেখে যে গরমের মধ্যে আরও বেশি গরম লাগবে আর কি, গরমের দিনে লাইট কালারটাই ভালো।
তো এদিকে পাপোশটা বের করে দিচ্ছি, আজকে একটু দেরিতে বের করলাম, যেহেতু আমি ঘর ঠর ঝাড় দেবো। পাপোশগুলো বাইরে রাখলে না সুবিধা হয় ঘর ঝাড় দিতে, ওই চেয়ার টেয়ারগুলো যখন খাটে উঠিয়ে রাখি তখনই কিন্তু পাপোশগুলোকে বের করে দিই। তো চেয়ার আজকে আর উঠাবো না খাটে, যেহেতু ঘরটা খালি ঝাড় দেব। তো এদিকে সোফাটাকেও ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিচ্ছে, মানে সোফার ঢাকনাগুলো কাচতে হবে আর কি। তো গরমের জন্য না মা আমাকে খুব বকাবকি করে যে এখন বেশি কাচা ধোয়া এসব নিয়ে বসিস না, শরীর অসুস্থ হয়ে গেলে কিন্তু তখন সত্যি অসুবিধা হয়ে যাবে। তো এদিকে ভালো করে একটু মুছে টুছে নিই, ধুলোটা পড়ছে, আর বেশ কদিন হলো বৃষ্টি টিষ্টি নেই, যার জন্য কিন্তু প্রচুর ধুলো হচ্ছে। এত রোদের তেজ, মাটি একদম পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, যার জন্য কিন্তু বেশ ভালোই ধুলো পড়ে। দুদিন আগেই মোছামুছি করলাম, আবার কিন্তু সেই ধুলো ধুলো হয়ে গেছে। তো যাই হোক, সুবিধা বুঝে আমি এ সমস্ত কিছু বের করব, বের করে আমাকে ধুতেও হবে। তো মার কথা শুনতেই হয়, মা বড় মানুষ, মা বলে যে বেশি কাজ টাজ এখন করিস না, না করাটাই ভালো শরীরের জন্য, সেজন্য আমিও আর জোর করে এসব করছি না। তো এখন সমস্ত বোতল যেগুলো খালি আছে সেগুলোর মধ্যে জলটা ভরে নিচ্ছি, আর ওরা যখন কলেজে যায় দুটো করে বোতল দিই, একটার মধ্যে হচ্ছে প্লেন জল দিয়ে দিচ্ছি, আর একটার মধ্যে হচ্ছে একটু গ্লুকন ডি মানে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ এতটা গরম না। মেয়ে তো তবুও লোকালে আমাদের এখানেই কলেজ, কিন্তু ছেলের হচ্ছে একটু অসুবিধা হয়ে যায় ওর, তার মধ্যে আজকে হচ্ছে আবার মানে পড়া আছে, এই যে মানে 7:30টায় গেল ওর, আস্তে আস্তে বিশ্বাস করবেন না রাত্রি 9:30-10টার মতন বেজে যায়, কারণ হচ্ছে কলেজ শেষ হওয়ার পরে আবার 5টার থেকে ওখানেই আর কি কলেজের কাছেই পড়া থাকে, তো ওখানে আবার যায়, 5টার থেকে পড়া শুরু হলে মোটামুটি কিন্তু ওই 7:30-8টার দিকে ছুটি হয়, তারপরে বাসে করে আসতে বেশ সময় লেগে যায়, 9:30-10টা ছেলে একদম ক্লান্ত হয়ে যায়। কিছু করারও নেই, মানে কি করব, লেখাপড়া করতে গেলে তো কষ্টটুকু করতেই হবে। তো এদিকে জল ঠল ভরে নিয়ে তারপরে হচ্ছে টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর জলের মানে ইসে আর ফ্রিজের মানে লাইন একই ইসের থেকে বোর্ড থেকে নেওয়া হয়, দেখে যখন জলটা ভরা হয় তখন আবার কিন্তু ফ্রিজটাকে অফ করে রাখতে হয় আর কি, তাছাড়া আমার উপায় নেই। তো পয়েন্ট করা হয়নি আলাদা করে, যার জন্য এই অসুবিধাটা করেই কাজটা করতে হয়। তো যাই হোক, এদিকে পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে ঘরগুলো ঝাড় দিতে হবে যতটা তাড়াতাড়ি পারি আর কি, কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি, যাতে একটু তাড়াতাড়ি করে একটু বসে রেস্ট টেস্ট করতে পারি, কিছু করার নেই। আর মার কিন্তু বলতে গেলে মোটামুটি রান্না কমপ্লিটের দিকে, সকাল সকালই বলতে গেলে হয়ে গেছে। তো কী করবো, আমাদের মতন হাউস ওয়াইফদের তো আর বসে থাকলে চলবে না। এদিকে সকালে কিছু জামা কাপড় ইস্ত্রি করেছিল মেয়ে আর কি, কলেজ যাওয়ার আগে, কিছু বলতে যে ড্রেসটা পরবে আর কি সেটা ও ইস্ত্রি করে নিয়েছে, ওটা নিজেই করে নেয়। তো ইস্ত্রিটা গরম ছিল দেখে তখন রাখা হয়নি, তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন এটা জায়গার মতন রেখে দিচ্ছি। আর ঝাড়ুও না কিনতে হবে, ঝাড়ুটা ছোট হয়ে গেছে, ছোট ঝাড়ু হয়ে মানে হলে আমার ঝাড় দিতে একটু অসুবিধা হয়, আর ওই যে প্লাস্টিকের যে ঝাড়ুগুলো থাকে সেটা দিয়ে না আমি ঝাড় দিয়ে সুবিধা পাই না, আমার এই অরিজিনাল ঝাড়ুই ঠিক আছে। তো আমার বাড়িতে ঝাড়ুটা একটু বেশিই লাগে, আর শলার ঝাড়ু যেটা আছে নারকেলের শলা, সেটা তো আমার বাড়িরই যে শলা হয় সেই শলা দিয়েই অনেকগুলো ঝাড়ু হয়ে যায় বছরের, মানে বলতে গেলে ঝাড়ুটা হয়ে যায়, মানে যে নারকেলের ডাল ডুলগুলো বছরে একবার করে ছাটানো হয় সেগুলো থেকে কিন্তু শলা বের করে মানে ঝাড়ু করে নেওয়া যায়। আর এমনি যে ঝাড় দেওয়া ঝাড়ুগুলো এগুলো কিন্তু আমার অনেকগুলোই কিনতে হয় বছরে বলতে গেলে, কারণ হচ্ছে প্রতিটা ঘরের ঝাড়ু আলাদা, ঠাকুর ঘরের ঝাড়ু আলাদা। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে, সত্যি খুব গরম লাগছে এখন।
তো স্নানটা করে না একটু আরাম লাগছে। আর কি বলুন তো, এখন তো ঠিক আছে, স্নানটা সবে করে এলাম আর কি, এখন বেশ আরামই লাগছে। আবার রাতের বেলায় শুতে যাওয়ার আগে কিন্তু আর একবার স্নান করে নিতে হয়, আর রোদের মানে যেই তেজ তাতে কিন্তু এই যে এখন ঠান্ডা জলটা তুললাম ট্যাঙ্কিতে, আবার রাতের বেলা কিন্তু জলটা বেশ গরম হয়ে যায়, সারাদিন আবার রোদটা পায়, তো বারে বারে তো আর জল তোলা যায় না। তো এদিকে আমার মোটামুটি স্নান টান কমপ্লিট, মাও গেছে স্নানে, তো তাড়াতাড়ি হয়ে গেল মানে ঘরের কাজকর্ম সবই। আর এলাম একটু রান্নাঘরে, বাড়িতে দুপুরে আমি, মা আর জ্যাক এই তিনজনই হচ্ছে আছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। মেয়ে আস্তে আস্তে একটু বেলাই হবে, আর ছেলে তো বললামই কখন আসবে। তো এদিকে দেখুন ডাল হয়েছে, পাতলা করে মুসুর ডাল, গরমে আর কি মানে খাওয়া যায় আর কি বলবো, কোনোটাই ভালো লাগে না। লেবুর কাটা রয়েছে ফ্রিজে, এখানে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা রয়েছে, আলু, আর এগুলো কিন্তু ছোটো ছোটো যে গুড়ি গুড়ি আলুগুলো থাকে সেই আলু দিয়েই ভাজা হয়েছে লঙ্কা দিয়ে। আর এখানে হয়েছে মানে অল্পই চিংড়ি মাছ ছিল, সেটা করা হয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো এখন দুপুরে খাওয়া দাওয়া সারবো, আর ভিডিওটা এর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আবার দেখা হবে আগামী দিনে আরও একটা নতুন ভিডিওর সাথে।